নিয়ে ভোগেন নাই এমন মানুষ পাওয়া বিরল। আমাদের আজকের আলোচনা বিষয় হাঁটু এবং গোড়ালি ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা। এ বিষয়ে আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে, অথবা ফেসবুকে যেয়ে www.facebook.com লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান লিখে। চলুন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম। আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে হাঁটু এবং গোড়ালি ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা। তো চিকিৎসার কথা বলার আগে আমরা আগে কারণগুলো জেনে নিই, কী কারণে হতে পারে হাঁটু এবং গোড়ালি ব্যথা। ধন্যবাদ। আসলে হাঁটু এবং গোড়ালি ব্যথার রুগী প্রতিনিয়তই বেড়ে চলছে, স্পেশালি আমাদের যারা একটু সিনিয়র সিটিজেন, যারা বয়স 40-এর উপরে মহিলা এবং 50-এর উপরে পুরুষ, এরা সবচেয়ে বেশি ভুগে থাকে হাঁটু ব্যথা। আর গোড়ালি ব্যথা ইয়াং রুগীর সংখ্যাই সবচেয়ে বেশি। আমরা যদি হাঁটুর রোগের মানে বা সমস্যাগুলো দেখি, সবচেয়ে বেশি আমরা রুগী দেখি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। মানে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে আর্থ্রাইটিসের ওয়ান টাইপস, যেখানে হচ্ছে হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে, উপরে যে ফিমার বোন এবং নিচে টিবিয়া, এই দুটার মাঝখানে সেকেন্ডারি কার্টিলেজ থাকে। একটা হচ্ছে কভারিং কার্টিলেজ, আর একটা হচ্ছে যেমন মিনিসকাস। তো এই কার্টিলেজগুলো কিন্তু দেখা যায় যে ডিজেনারেটিভ বিভিন্ন প্রসেসের কারণে, কারো হতে পারে অন্য কোনো ডিজিজ থেকে হতে পারে, কারো হচ্ছে এইজিং প্রসেস থেকে হতে পারে, কারো মিনারেল প্রবলেম থেকে হতে পারে, ডিমিনারেলাইজেশন সমস্যা থেকে হতে পারে, কারো হরমোনাল প্রবলেম থেকে হতে পারে, কেউ আঘাত পেয়ে হতে পারে, কেউ ওভারওয়েট বা ওবেসিটি তা থেকে হতে পারে, কারো কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে। লটস অফ মানে আপনার ইনফেকশন ডিজিজ কিন্তু সারা ওয়ার্ল্ডে আছে। তো এই সকল কারণে কিন্তু হাঁটুতে ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে, এবং এই প্রদাহ যদি চলতেই থাকে, দেখা যায় যে যদি রুগী অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস না হয়, যে রোগ নির্ণয় না হয়, বা রুগী রোগের মতো চিকিৎসা নিচ্ছে, বা তার এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে ভুল থাকে। যেমন আমরা প্রায় রুগী পেয়ে থাকি যে কারো কোনো যদি হাঁটু ব্যথা হয় স্পেশালি, যেমন আমরা যারা মুসলিম আছি, নামাজ পড়ে চেয়ারে বসে, বা সিঁড়ি বাওয়া বন্ধ করে দেয়, বা নিচে বসা উঠবস করা বন্ধ করে দেয়, এটা একটা মানে আমি বলবো একটা অবৈজ্ঞানিক অ্যাক্টিভিটিস। তো এই যে দীর্ঘদিন এই সকল অ্যাক্টিভিটিসের কারণে এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট না নেওয়ার কারণে অনেক সময় হাঁটু কিন্তু আমরা গ্রেডিং দেখি, যে অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 1, 2, 3, 4। হ্যাঁ, যদি 3 বা 4-এ চলে যায়, অনেক ক্ষেত্রে রুগীকে সেটা আপনার যে মেডিকেল টার্ম আছে, নি রিপ্লেসমেন্ট বা আর্থোপ্লাস্টি, মানে হাঁটু পাল্টাতে হয় বা আর্থোপ্লাস্টি করতে হয়। তো এইটা এক হচ্ছে ব্যয়বহুল, দুই হচ্ছে রিস্ক। একটা মানুষ, সবাই কিন্তু আর্থোপ্লাস্টি করার মতো উপযুক্ত নাও থাকতে পারে। তারপর হচ্ছে আর্থোপ্লাস্টির কমপ্লিকেশন আছে, যে হওয়ার পরে এটা কার্যকরী নাও হতে পারে। হ্যাঁ, দেখা যাবে যে অনেক কারণে ইনফেকশন হতে পারে, বা তার এটা স্যুট করলো না তার শরীরের সাথে, যেহেতু একটা ফরেন বডি, এটা অ্যাডজাস্ট নাও হতে পারে। তারপর হচ্ছে প্রপার রিহ্যাবিলিটেট না হলে হয়তো সে হাঁটুর ব্যথাটা মুক্ত থাকতে পারে, কিন্তু সে কিন্তু হাঁটা চলাফেরা করতে পারবে না। আমি একটু বলি স্যার, আমরা তো মেইনলি বলছিলাম যে এইজ একটা ফ্যাক্টর হতে হুম পারে, বেশি এইজ হলে সাধারণত ব্যথা হয়ে থাকে, কিন্তু অনেক সময় গ্রোয়িং এজেও কিন্তু স্যার বোন পেন হয়ে থাকে। একজাক্টলি, সেটা হচ্ছে আপনার ইয়াংদেরও হয় অনেক ক্ষেত্রে। তো সেটার অন্য কারণ থাকতে পারে, যেমন আমরা অনেক সময় বিভিন্ন ভিটামিনস অ্যান্ড মিনারেলস ডেফিসিয়েন্সি পেয়ে থাকি প্রায়, স্পেশালি বাচ্চাদেরও হয় অনেক সময়, তাদের গ্রোথের কারণে গ্রোথ পেইন বলে থাকি আমরা অনেক সময়। হাঁটু, শুধু হাঁটু হয় না, সেটা হাঁটুর সাথে পায়ের মাসেল, একেবারে পায়ের পাতা পর্যন্ত তাদের এটা হতে পারে। সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে আমাদের মিনারেলাইজেশনটা কিভাবে আসে, বিভিন্ন ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম বা অন্যান্য যে আমাদের কোলাজেন টাইপ 2, এই জাতীয় বিভিন্ন আপনার ফুড সাপ্লিমেন্ট থেকে এগুলো আসে। তো এগুলো অনেক সময় ঘাটতি হতে পারে, যেমন খাবারে প্রবলেম থাকতে পারে, এই সকল কারণে কিন্তু হতে পারে। তো আমি যেটা বলছিলাম, যেটা হচ্ছে কমন যে অস্টিওআর্থ্রাইটিসটা, এটা হচ্ছে সব এইজড পিপলের হয়ে থাকে। তবে ইয়াং অন্য কোনো রোগে হতে পারে, যেমন অনেকের হাঁটুতে টিবি হয়, টিউবারকুলার আর্থ্রাইটিস যেটা আমরা বলি, বা সেপটিক আর্থ্রাইটিস, ইনফেকশন জনিত। এই যে বিভিন্ন ভাইরাল বা ব্যাকটেরিয়াল, ডিফারেন্ট টাইপ অফ ভাইরাল ইনফেকশনে কিন্তু হাঁটুতে কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। মানে এনি ভাইরাল ইনফেকশন, সেটা হয়তো জ্বর আসলো, রুগী ভালো হয়ে গেল, আফটার কিছুদিন পরে তার জোড়াগুলোতে প্রদাহ হতে পারে। আমরা এখন কিন্তু করোনা থেকেও দেখছি, ইভেন কি চিকুনগুনিয়া, একটা মানে এমন এক ভাইরাল ফিভার যেটা প্রত্যেকটা জোড়াতে আপনার প্রদাহ হয়।
তাছাড়া বিভিন্ন আঘাতের কারণ হতে পারে, যেমন অনেক সময় কোনো কারণে কাজ করতে গিয়ে কেউ আঘাত পেল, পড়ে গিয়েছিল, হিস্ট্রি ছিল যে ভালো হয়ে গেছে, হাঁটুতে আঘাত পেয়েছিল, বা মস্কিয়েছে যেটা বলে, বা উঁচু স্থান থেকে পড়ে গিয়েছে, বা কোনো কারণে যে কোনোভাবে ট্রমা, ইঞ্জুরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যা কিছু হোক না কেন, পোস্ট ট্রমাটিক কিন্তু হাঁটুতে আস্তে আস্তে দেখুন, সেকেন্ডারি। অনেক কারণ হতে পারে হাঁটু জি ব্যথা। আমরা একটা ফোন নিয়ে নিই, একজন আচ্ছা, দর্শক আছেন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি আমার বয়স হচ্ছে 35। জি আর হচ্ছে আমার হলো অস্টিও আর্থ্রাইটিস আছে। হুম জি অস্টিও আর্থ্রাইটিস আছে। এটা আমি আপনার হচ্ছে যে টেস্ট গুলো করছি হুম হুম ওখানে হচ্ছে L4-5-এ হচ্ছে আপনার ওই অস্টিও আর্থ্রাইটিস টা ধরা পড়ছে এটা আর কি। হুম হুম তা আমার হচ্ছে এখন হলো মাজা এবং হচ্ছে বলেন। মাজা এবং হচ্ছে আপনার হলো পায়ের যে গোড়ালি এবং হাঁটু এগুলো খুব ব্যথা করে আর কি। আর আমি হচ্ছে ম্যাক্সিমাম সময় একটু বসে থাকি, হাঁটিও, বসে থাকলে বেশি সমস্যা হয় আমার, সেক্ষেত্রে আমি হাঁটিও আর কি। কিন্তু রাতে যখন শুই, সকালবেলা উঠলে আর হাঁটতে পারি না, বিশেষ করে ফ্ল্যাট ফুট পা যখন মাটিতে ফেলাই তখন খুব ব্যথা করে আর কি। হুম 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 এমনিতে কি হাঁটু ভাঁজ করতে অসুবিধা হয়? ভাঁজ, না এগুলো কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনি বলছিলেন L4-5-এ প্রবলেম। জি জি আচ্ছা জি, ধন্যবাদ। এখন কি জানতে চাচ্ছেন? মানে এখন আমি হয়তো কি মেডিসিন অথবা কি এক্সারসাইজ করলে একটু ভালো থাকতে পারি, এটাই শুধু। আচ্ছা জি, ধন্যবাদ। আপনার মতো অনেক রুগী আছে যাদের L4-5-এর সমস্যা। L4-5 35 বছর বয়স, এটা আসলে উনি বলছে যে হাড় ক্ষয় বা কিছু, এটা হয়তো উনি বুঝতে ভুল বুঝেছে। এটা হচ্ছে PLID, যেটা আমরা বলি কোমরের লাম্বার 4 এবং 5 যে বডি আছে দুইটার মাঝখানে একটা ডিস্ক থাকে। তো PLID ইয়াং রুগীদের একে একে কমন, এই যে ওনার যে বয়স 30, 35, 25 থেকে অনেক রুগী আমরা প্রায় পাই, আরও নিচেও পাই, 20 বছর বয়সও পেয়ে থাকি। তো সেক্ষেত্রে এফার্ট পেইন হবে, পায়ে ব্যথা যাবে। আরেকটা হচ্ছে ওনার পায়ে পাতা যখন ফ্লোরে ফেলে সেটা তলায় ব্যথা করে, সেটা এনাদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে, যেমন প্ল্যান্টার ফেসাইটিস বা ক্যালকেনিয়াল স্পার এটা হতে পারে। তো আপনার এটা আসলে বেসিক্যালি PLID, আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন PLID রোগ কী সব আছে। ইভেন কি আমার ইউটিউবে প্রচুর ডাটা দেওয়া আছে এবং এই সংক্রান্ত এক্সারসাইজ দেওয়া আছে। হ্যাঁ, আমার নামে ইউটিউব যে চ্যানেল আছে সেখানে দেখে এক্সারসাইজগুলো আপনি করতে পারেন। আর পায়ের তলা যে ব্যথাটা, এটা হয় জুতোর কারণে। খালি পায়ে কেউই হাঁটবেন না, খালি পায়ে বাসায় হাঁটা নিষেধ। সবাই বাসার জুতাটা আলাদা সফট জুতা কিনে নেবেন, বা বের হলে শু ব্যবহার করলে শুয়ের ভিতরে আমরা অনেক সময় হিল কুশন দিই বা ইনসোল ফুল দিই, বা যারা ক্যাশস ব্যবহার করতে পারেন সেটা বেটার, শুয়ের চেয়ে ক্যাশস বেটার। তো সফট সোলে জুতা ব্যবহার করেন। আর PLID সংক্রান্ত এক্সারসাইজ করতে হবে। আপনার মেরুদণ্ডে হাড় ক্ষয় হয় নাই, এটা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস বা স্লিপ ডিস্ক বা PLID বা সায়াটিকা বাত, মানে একটা রোগের অনেকগুলো নাম আছে। এবং এটার এক্সারসাইজ, রেস্ট, নিয়মগুলো মেনে চলা, এটি হচ্ছে মূল ট্রিটমেন্ট। তারপরেও আমরা বিভিন্ন হসপিটালাইজড করে থেরাপি দিয়ে থাকি, অনেক সময় ইপিডিউরাল দিয়ে থাকি, অনেক সময় বিভিন্ন আকুপাংচার করে থাকি, ইলেকট্রোথেরাপি দিই, আবার অনেক সময় প্রয়োজনে সার্জারিও করতে হতে পারে। আশা করি আপনার ডিটেলস বুঝতে পেরেছেন আপনার রোগ সম্পর্কে, এবং আপনি সার্চ দিয়ে এক্সারসাইজগুলো দেখে আপনি করতে পারেন। জি স্যার, আমরা আলোচনা করছিলাম কারণ সমূহ। অনেক কারণ থাকতে পারে, হাঁটু ব্যথা এবং গোড়ালি ব্যথা বিভিন্ন কারণ হতে পারে। আমরা অপারেশন বিহীন চিকিৎসা বলতে কি বুঝাই, এটা কি এক্সারসাইজ হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে এই হাঁটুর রুগীরা স্পেশালি, যে গোড়ালির ব্যথার অত একটা অপারেশন প্রয়োজন হয় না, আমরা ওরকম ওই জাতীয় রুগী পাই না কম, বাট হাঁটুর কমন রুগী প্রায়ই আমার প্র্যাকটিসে যে রুগী আসছে, কি অন্য ডাক্তার বলেছে হাঁটু পাল্টাতে হবে, অপারেশন করতে হবে, সো আমার কাছে আসছে বিকল্প ট্রিটমেন্ট, যে অপারেশন ছাড়া এটা ভালো করা সম্ভব হয় কিনা। তো আমার প্রথম একটা মেসেজ, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমার কেন একটা জোড়া অপারেশনে যেতে হবে, ঠিক না? আপনার রোগ যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে ওই দিন থেকেই যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করি, পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল থেরাপি করি, তাহলে অপারেশন যাওয়ার প্রশ্নই উঠে না। মানে আমরা রুগীগুলা রোগটাকে আস্তে আস্তে অপারেশন পর্যায়ে নেয়, তো এইটা যেন কেউ না করে, আমার প্রথম কথা হচ্ছে সেটা। তা আপনার যদি অস্টিওআর্থ্রাইটিস প্রাইমারি স্টেজে থাকে, যেমন হাঁটুর হাড় ক্ষয়, তো এটা তো এক্সরে দেখলে সিম্পল বোঝা যায় ভিতরে কী অবস্থা আছে, অথবা ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী বোঝা যায়, এইজ, বয়স সব মিলে আমরা বুঝতে পারি। তো ওই দিন থেকে যদি রুগী
ঠিক মতো রিহ্যাবিলিট করে, এক্সারসাইজ করে, ওয়েট রিডিউস করে, পরিমিত সুষম খাবারগুলা খায়, তাহলে কিন্তু রোগী এমনিতেই ভালো ভালো হয়ে হয়ে যেতে যায়। পারে। কিন্তু অপারেশন যে আপনি কথাটা বলছেন সেটা হচ্ছে একদিনে হয় না। ওই যে বলছিলাম যে চেয়ারে বসে নামাজ পড়ে দীর্ঘদিন, যে সিঁড়ি বা বন্ধ করে দিয়েছে, হাঁটা চলাফেরা বন্ধ, মুভমেন্টই করে না, নিচে বসে না, ডাক্তার সাহেবরা বলেছে নিচে বসা নিষেধ, সিঁড়ি বাওয়া নিষেধ, এরকম কিছু রোগী আমি প্রায় পাই যেটা বাস্তব কথা। তো এই ডিউ টু দ্যাট প্রসেস আস্তে 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 আপনার জোড়াটা আরও শর্ট হয়ে আসে। মানে আপনি যদি মুভ না করেন তাহলে জয়েন্টের উপরে যে মাসেলগুলো আছে, খুব ইম্পর্ট্যান্ট মাসেল, কোয়াড্রিসেপস, পিছনে আমাদের হ্যামস্ট্রিং, কাপ মাসেল, এগুলো, এবং এক একটা মাসেল এতই শক্তিশালী, একটা মানুষ যদি কাউরে লাথি দেয় মানুষ আর একটা লোক মারাও যেতে পারে, মানে এত শক্তিশালী মাসেল। সো সেই মাসেল যদি আপনি ইউজ না করেন তাহলে ডিসইউজ অ্যাট্রোফি হয়ে যাবে, জয়েন্ট কিন্তু আস্তে আস্তে আরও বেশি মাসেল ইরোশন ওয়েস্টিং হয়ে হয়ে যাবে, যাবে। মাসেল ওয়াস্টিং হবে, তখন কিন্তু আপনাকে বাধ্যই অপারেশনে যেতে হবে। তবে আমরা যদি রুগী 3 ডিগ্রি 4 ডিগ্রি আর্লি স্টেজও আমাদের কাছে আসে, আলহামদুলিল্লাহ আমরা সেটা অপারেশনবিহীন পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে, সেটা আমি আলোচনা আসব। এ বিষয়ে একটু জানবো স্যার, জি একটা ফোন নিয়ে নিই। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমি জামগড়া থেকে, আশুলিয়া জামগড়া থেকে আব্দুল বাতেন। জি জি জি, ওই যে আমি কিছুদিন আগে, গত রমজান ঈদের আগের দিন আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট করার পরে ড্রাইভবোর্ড ভেঙে এসে, মানে প্লাস্টিকটা ভেঙে এসে আমার হাঁটুর ঠিক নিচের অংশ, একটু নিচে, মানে যেখানে জোড়াটা, জোড়াটার সাইডে আমি একটু চাপ খেয়েছিলাম। চাপ খাওয়ার পরে খুব ব্যথা করতো। ব্যথা করার পরে আপনার এই কিছুদিন প্লাস্টারও করে রাখি, এখন এক্সরে করলে ডাক্তার বলে যে ভ্যাংসে ভাঙছে, কিন্তু আমি হাঁটি চলে ভালো, মাঝে মাঝে খুব ব্যথা করে ওঠে। তারপরে কিছুদিন ব্যান্ডেজ করে রাখার পরে আমি ব্যান্ডেজটা খুলে করলাম, এখন তারপরে আমাকে ডাক্তার একটা ট্যাবলেট দিয়েছে, কনটেপ, কনটেপ একটা ট্যাবলেট দিয়েছে, এটা খাইলে খুব ভালো। এই যে গত রাত্রে খেয়েছি, আজকে খুব ভালো। হ্যাঁ, এখন ওই খাইলে ভালো, পরে পরবর্তীতে আবার হয়। এটার কারণটা কি একটু আপনার জানতে বয়স চাই। কত? আমার বয়স 45। 45। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আপনার যে কোনো পোস্ট ট্রমাটিক, মানে ওনার যেমন, হ্যাঁ পোস্ট ট্রমাটিক, সেটা যদি হাড় ভেঙে গিয়েও জোড়া লাগে, স্পেশালি পোস্ট ট্রমাটিক যদি হাড় ভেঙে গিয়ে গিয়ে নাও থাকে, তো সেকেন্ডারিলি কিন্তু সব টিস্যুতে বিভিন্ন, যে কোনো ইঞ্জুরিতেই কিন্তু কানেকটিভ টিস্যু আসবে, ঠিক না? ব্লাড আসবে, ব্লাড থেকেই কানেকটিভ টিস্যুর, এখানে আবার সেকেন্ডারি অন্য টিস্যু, ফাইব্রাস টিস্যু চলে আসে, বা হাঁটুর ক্ষেত্রে সেম, এটা যে কোনো আঘাতের থেকে সেকেন্ডারিটা হতে পারে। তো আপনার ডাক্তার সাহেব যেই ওষুধটা দিয়েছে সেটা করেন, এটা হচ্ছে গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট, এটা আমি বলি যারা বয়স 40-এর উপরে সবার এমনি তো মাঝে মাঝে খাওয়া উচিত, এটা ওষুধ না, এটা সাপ্লিমেন্ট, তো এটা খান। আর পাশাপাশি আপনাকে ফিজিক্যাল থেরাপি করতে হবে, ফিজিওথেরাপি, একটা অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তারের তত্ত্বাবধানে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। না পারলে আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে হাঁটু ব্যথার যে এক্সারসাইজগুলো আছে ওগুলা শিখে শিখে করবেন নিজে নিজে, হ্যাঁ দেখবেন সব সুন্দর করে আমি বর্ণনা দিয়েছি, সেগুলো দেখে দেখে, অথবা ফেসবুক পেজেও আছে, একটু পিছনে যেতে হবে, অত 5-6 মাস আগের ভিডিওতে যেতে হবে, সেখানে গিয়ে হাঁটু ব্যথার এক্সারসাইজগুলো শিখে করেন, অথবা সাইকেল চালাতে পারেন আপনি যদি আপনি মানে অভ্যস্ত থাকেন, এগুলো করলেই ইম্প্রুভ হয়ে যাবে। আর পাশাপাশি বেটার হয় যদি আপনি ফিজিক্যাল থেরাপি দিতে পারেন, স্পেশালি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এবং কিছু এক্সারসাইজ আছে যেমন কোয়াড্রিসেপ, স্ট্যাটিক এক্সারসাইজ, এটা কিন্তু আপনি ইউটিউবে অন্য ডাক্তারদের ব্যায়ামও পাবেন, কোয়াড্রিসেপস স্ট্যাটিক এক্সারসাইজ এবং কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, দুইটা এক্সারসাইজ আপনাকে করতে হবে। আর যে ওষুধটা উনি দিয়েছে সেটা কিছুদিন খান, ওনাই যে কদিন বলেছে ওই কদিন কন্টিনিউ করেন। আর এই বয়সে একটু দুধ এবং দুগ্ধজাত খাবার খেতে হবে, যদি আপনি একেবারে ফ্রেশ মিল্ক পান আর কি, হ্যাঁ ভেজাল না থাকে তাহলে উপকার হবে, বা দই বা পনির বা এই জাতীয় মানে দুধের তৈরি যে কোনো খাবার, বাট প্রসেস ফুড না, ওই যে ফ্রিজে রাখছে বা ও বিভিন্ন কোম্পানির দুধ ওগুলা না, মানে আপনার ফ্রেশ গরুর দুধ যদি পান সেটা আপনি খেতে পারেন, এটা আপনার জন্য উপকারে আসবে। স্যার, আমরা আলোচনা করছিলাম কোয়াড্রিসেপ মাসেলসের সম্পর্কে, এটা একটা ইম্পর্টেন্ট মাসেল, এটা ইউজ না হলে ওয়েস্টিং হয়। তো আমাদের মেইন কারণ হতে পারে ব্যথা পেলে মানুষজন আমরা আসলে হাঁটাচড়া বা ওঠা বসা বা এক্সারসাইজ করার এগুলো এটা কমিয়ে দিই, এটাই কিন্তু মেইন কারণ হচ্ছে মাসেল ওয়েস্টিংয়ের। হ্যাঁ সেটা আছে, কিন্তু একটা হচ্ছে কি, মানুষ প্রপার মেসেজ নাও পেতে পারে, মানে একজাক্ট সে আসলে কি করবে,
অনেক সময় ডাক্তার বলেছে যে আপনি আপাতত চেয়ারে বসে নামাজ পড়েন বা সিঁড়ি বাওয়াটা বন্ধ রাখেন, কিন্তু এটা কতদিন? এটা কি আজীবন? তো তখন রুগীরা হয়তো ভুল মেসেজ পায় বা ডাক্তারের কাছে আর ফলো আপে যায় নেই, বা হয়তো ডাক্তার ওখান থেকে ট্রান্সফার হয়ে অন্যখানে চলে গিয়েছে, উনি আসে প্রপার ওই যে ডাক্তার বলেছে, মানুষ তো ডাক্তারের উপর নির্ভরশীল, ঠিক না? তো মানুষ মনে করে ঠিক আছে আমি চেয়ারে বসে নামাজ পড়ি, এই যে পড়তে থাকে এতে আস্তে আস্তে জোড়াগুলো নষ্ট হয়ে যায়, এবং এক পর্যায়ে দেখা যায় যে আপনি যেটা বলছেন, হ্যাঁ ব্যথা কখন হয় হাঁটতে গেলে, এক পর্যায়ে দেখা যায় রুগী বসে আছে তখনও ব্যথা হয়, শুয়ে আছে তখনও ব্যথা হয়, তখন বাধ্য হয়ে আমাদের কাছে আসে যে এখন তো আর পারা যাচ্ছে না। তখন আমরা যদি এক্স রে করি বা সিটি স্ক্যান এমআরআই করি, দেখা যায় যে 4 ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস একেবারে ফিক্সড হয়ে যায় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হাঁটু, যেটা ল্যাটিন ভাষায় জেনু বলা হয়, জেনু রিকারভেটাম, জেনু ভ্যালগাস ভেরাস ডিফর্মিটি হতে পারে, মানে হাঁটু বেঁকে যেতে পারে, বো হয়ে যেতে পারে, হাঁটুর থেকে পায়ের পাতা ডানে বামে চলে যায় অনেকে। হ্যাঁ, মানুষ তো আসলে নিচের অংশে সবাই কাপড় পরে থাকে, বোঝা যায় না, যখন আমাদের কাছে আসে আমরা অ্যাসেস করি, এক্সপোজ করলে ক্লিয়ার বোঝা যায় পা দুইটা দুই দিকে চলে গিয়েছে। তো রুগীরে জিজ্ঞেস করলে আপনি এতদিন দেখেন নাই, উনি এটা আমলে নেন। আর এই জিনিসগুলো কিন্তু একদিন হয় না, এটা যদি হতো সকালবেলা একটা রোগ হয়েছে বিকালে রুগী বিছানায় পড়ে গেছে তাহলে দৌড়ে ডাক্তারের কাছে যাবে, কিন্তু এই যে আপনার আমরা যেটা বলি যে নন কমিউনিকেবল ডিসঅর্ডার বা ডিজিজ, এই যে হাঁটু ব্যথা, পায়ের তলার ব্যথা, দীর্ঘমেয়াদী মানুষ যখন পঙ্গু হয়, এগুলা কিন্তু কয়েক বছর লেগে যায়, আস্তে 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 হয়, তখন রুগী আমাদের কাছে পড়ে আসে। তো এই জন্য আমার মেসেজটা খুব ক্লিয়ার যে মানুষ অ্যাক্টিভ থাকতে হবে, আপনার রোগ হতেই পারে, যেমন এখন করোনা চলছে অনেকে অসুস্থ হয়, তো করোনার মধ্যেও তো আমরা বলে যাচ্ছি বাসায় এক্সারসাইজ করবেন, বলি না সবাই বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে চেস্ট ফিজিও দিতে হবে, চেস্ট এক্সারসাইজ করতে হবে, লাইট বিভিন্ন এক্সারসাইজ বাসায় করতে হবে, প্রয়োজনে যদি ওই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যদি সে হাঁটতে পারে সেটা আরও বেটার, এক্সারসাইজের কোনো বিকল্প নেই, না হলে কিন্তু আস্তে আস্তে মানুষ এই জোড়াগুলো নষ্ট হয়ে আসবে। এ বিষয়ে আমরা আরো জানবো স্যার, একটা বিরতি নিয়ে নিই। আচ্ছা, প্রিয় দর্শক, দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান, আমাদের সাথেই থাকবেন, নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মাঝেই। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। মানে বিদ্যুৎ দিয়েছি, পানি ওটাও, গ্যাস, ইন্টারনেট সব দিয়েছি, বিকাশ অ্যাপের পে বিলে এক জায়গা থেকে তুমি সব বিল দিতে পারবে। এইভাবে 1000 টাকার বিল দিয়ে দিলি? হ্যাঁ, নিশ্চিন্তে, এই দেখো রিসিট, বিল দেওয়ার প্রমাণ। আমার ছেলে মেয়ে দেশের সবচেয়ে বড় বিল পেমেন্ট নেটওয়ার্কে সব বিল বিকাশ করুন নিশ্চিন্তে। Hey Google, will it rain later today? There is high chance of rain. সব কনফিউশনের সমাধান এবার ওয়ালটন গুগল টিভির উপরে ছেড়ে দিন। Voice command, live update or instant information in live to have একদম ইজি। ছাতা দাও নিয়ে যাও। Walton activity shop experience. খাবারের মজা পরিপূর্ণতা পাক চিয়ার আপের রিফ্রেশিং টেস্টে। এভরিবডি চিয়ার আপ।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। স্যার, লিয়া যান, পদ্মার টাটকা আইলিস, সারা বছর রেখে খাবার পাবেন। এত বড় ফ্রিজ তো নাই স্যার, একবার এদিকে দেখেন। অবিশ্বাস্য ডাউন পেমেন্টে ডিপ ফ্রিজ, কিন্তু ছোট একটা ফ্রিজ তো আছে স্যার, এইবার এদিকে দেখেন। যে কোনো পুরনো ফ্রিজ বদলে নিন নতুন ডিপ ফ্রিজ। Walton Mega Eid Festival Fridge kine millionaire. Great exchange offer আর সহজ কিস্তি সুবিধায় অবিশ্বাস্য ডাউন পেমেন্টে পাচ্ছেন ডিপ ফ্রিজ, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। খাবারের মজা পরিপূর্ণতা পাক চিয়ার আপের রিফ্রেশিং টেস্টে। এভরিবডি চিয়ার আপ। বিকাশ অ্যাপে আসলে এখন 150 টাকা পর্যন্ত বোনাস, অ্যাকাউন্ট খুলে রিচার্জে 100 টাকা বোনাস, আর কার্ড থেকে অ্যাড মানিতে আরো 50 টাকা বোনাস। আজই আসুন বিকাশ অ্যাপে। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 11 এ শুরু হয়ে গেল ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভ্যাল। এবার এসি কিনে আপনিও পেতে পারেন ডিপ ফ্রিজ ফ্রি, সাথে নিশ্চিত ক্যাশব্যাক তো থাকছে। ওয়ালটন স্মার্ট এসি। আমি আগে লেটস ওয়াচ অন বিগ স্ক্রিন। ছোট স্ক্রিন নিয়ে গাড়াগাড়ি না করে এখন ক্রোমকাস্ট করুন বাসার যে কোনো রুমে ওয়াচ গুগল টিভি। এছাড়াও ভয়েস কমান্ড, লাইভ আপডেট ও ইনস্ট্যান্ট ইনফরমেশন এর লাইভ তো হবে একদম ইজি। ওয়াচন এক টিভিতে সব এক্সপিরিয়েন্স। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। বিরতির পর আবারও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হাঁটু ব্যথা এবং গোড়ালি ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা। আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ফেসবুকে যেয়ে www.facebook.com লিখে /DDPRC অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট লিখে। আমাদের সফিউল প্রধান স্যারের ফেসবুকে আমাদের দুইজন দর্শক কোয়েশ্চেন করেছে, স্যার আমরা একটু কোয়েশ্চেনগুলো নিয়ে নিই। একজন লিখেছেন সাইফুর রহমান খান বরিশাল থেকে, উনি বলেছেন ACL লিগামেন্ট ইনজুরি, অপারেশন করি নাই, এখন কি করবে এটা জানতে চাচ্ছি স্যার। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, সেটা হচ্ছে এই হাঁটুর অন্যতম একটা লিগামেন্ট হচ্ছে ACL। যে কোনো কারণে ACL ইনজুরি হতে পারে, মানে কেউ যদি একটু আঘাত পায়, পড়ে যায়, বা অনেক কারণে একটু ট্রমা হতে পারে। প্রায় আমরা বিভিন্ন বাহিনীতে যারা জব করে, স্পেশালি আর্মি, পুলিশ, র্যাব বা অন্যান্য
আমাদের যে সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী এদের প্রায়ই প্যারেডে বা ট্রেনিংয়ে এটা সমস্যা হয়, বা স্পোর্টসে যারা আছে প্লেয়ার তাদের এটা হয়, একটু ফল্টি ভাবে পড়ে গেলে বা সাধারণ মানুষও পড়ে গেলে এসিএল ইঞ্জুরি হতে পারে। এখানে দুইটা ইম্পর্টেন্ট হাঁটুতে লিগামেন্ট থাকে, একটা হচ্ছে এসিএল আর একটা হচ্ছে পিসিএল, পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। তো অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট যদি ছিঁড়ে যায় সেটা হতে পারে কমপ্লিট টিয়ার, একেবারে ছিঁড়ে যাবে, সেক্ষেত্রে রুগী একেবারে হাঁটতে পারবে না। হাঁটতে গেলে তার কাছে মনে হবে যে পাটা খুলে যাচ্ছে বা সাহস পাচ্ছে না সে। আর হচ্ছে পার্শিয়াল যদি টিয়ার হয়, পার্শিয়াল আবার কয়েকটা ফের হতে পারে, তো সেক্ষেত্রে হয়তো রুগী ব্যথা বেদনা হতে পারে বা রুগী হাঁটার চলাফেরা তেমন কোনো সমস্যা হতে পারে না, বাট ব্যথা বা একটু অন্য মনে হবে যে একটু হালকা সমস্যা। তো আমরা এটা এমআরআই করে কনফার্ম করি যে আদৌ তার এটা সমস্যা আছে কিনা, এবং পাশাপাশি প্যাটেলার অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট এবং পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট ফিজিক্যালি হাতে ধরে আমরা টেস্ট করে দেখি যে এটার সাথে ছবি মিলিয়ে দেখি যে আসলেই ঠিক আছে কিনা। যদি কারো এসিএল ইঞ্জুরি হয়, কমপ্লিট টিয়ার হয়, একেবারে ছিঁড়ে যায়, তাহলে অপারেশন মাস্ট, মানে এটার কোনো বিকল্প নেই। অপারেশনের আগে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, এক্সারসাইজ করে নিতে হবে, অপারেশনের পরে আবার আপনাকে পুনর্বাসন বা ফিজিওথেরাপি চিকিৎসা কন্টিনিউ করতে হবে, এবং এই সকল রিহ্যাব কিন্তু খুবই আপনার আমি বলবো দক্ষতার সাথে করতে হয়, নাহলে কিন্তু অপারেশন ফেল করতে পারে। আর যদি সেটা পার্শিয়াল টিয়ার হয়, মানে বা ইনকমপ্লিট টিয়ার, পুরো ছিঁড়ে নাই, অল্প পার্শিয়াল টিয়ার হয় বা ছিঁড়ে গিয়েছে অল্প পরিমাণ, তো সেক্ষেত্রে ফিজিওথেরাপিটিক বিভিন্ন রিহ্যাবিলিটেশন প্রসিডিউরের মাধ্যমে এটার অপারেশন ছাড়াই ভালো হয়। স্পেশালি আমরা এখানে বিভিন্ন যেমন পিআরপি থেরাপি অ্যাপ্লাই করে থাকি, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, পাশাপাশি আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট আমরা দেই রুগীদেরকে, এবং রুগীকে বিভিন্ন রিহ্যাব এক্সারসাইজের মাধ্যমে কিন্তু ইম্প্রুভ হয়ে যায় প্রায় রুগী। তো এটা দেখতে হবে যে রুগীর আসলে টিয়ারটা কতটুকু, যে পার্শিয়াল না কমপ্লিট। অপারেশন যদি লাগে সেক্ষেত্রে করতে হবে, করতে হবে যদি কমপ্লিট টিয়ার হয়ে থাকে। স্যার আরেকজন প্রশ্ন করেছেন, মোস্তফা কামাল, উনি ভার্জিনিয়া থেকে প্রশ্ন করেছেন। উনি বলেছেন স্পাইনাল কর্ডের সিস্ট, কোমর এবং পা ব্যথা, কী করতে হবে জানতে চেয়েছেন। হ্যাঁ, স্পাইনাল কর্ডে প্রায় সিস্ট হতে পারে, এটা আমরা প্রায় রুগী পাই, বা টিউমার বা যে কোনো অ্যাসওয়াল বা কোনো একটা লেশন আসতেই পারে, তো সেক্ষেত্রে ব্যথা এটা একটা কমন। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় পা অবশ হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া, বা যে অংশ হয়েছে যদি ঘাড়ে হয়, ঘাট থেকে নিচের অংশ কোয়াড্রি প্যারালাইসিস, বা চার হাত পা অবশ হয়ে আসা, বা এগুলো হতে পারে। যদি সিস্ট এখন কতটুক আছে সেটার উপর নির্ভর করে, খুব বেশি প্রবলেম ক্রিয়েট করলে কিন্তু অপারেশনে যেতে হবে। তো আমার মনে হয় উনি যদি একজন স্পেশালি একজন নিউরোসার্জনের শরণাপন্ন হয় এটা বেটার। হ্যাঁ, ওনারা ভালো অপারেশন করে, এবং আফটার অপারেশন আবার ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি করতে হবে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে, এবং অ্যাট দ্যাট বিফোর অপারেশনও সেটা করতে হবে। আর যদি সিস্ট অত বেশি খারাপ না হয় সেক্ষেত্রে এখন ফিজিওথেরাপি দিয়ে দেখতে পারে যে কি অবস্থা, ওনার ইম্প্রুভ হয় কিনা। জি স্যার, এই বিষয়ে আরো জানবো, আমরা একটা ফোন নিয়ে নিই। আচ্ছা জি, দর্শক কে বলছেন, আপনার নামটা এবং বয়সটা উল্লেখ করে আমাদের প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি জি, আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। সময় সমস্যা, ঘরের সমস্যা, ঘরে ডিসক্লোজ আছে, কোমরে ডিসক্লোজ আছে, আমি এসপি হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছিলাম, ওখানে চার দিন ভর্তি ছিলাম, চার দিন ভর্তি হওয়ার পর আবার ওখান থেকে আসে পারিবারিক সমস্যার কারণে বাসায় রেস্টে ছিলাম দুই দিন, একটু ব্যথা কমছে, এখন পুরোপুরি ব্যথা যায়নি, এখন কি করলে ভালো থাকবো, কি ওষুধ খাই না। আচ্ছা, বয়স কত আপনার? 35। 35, আপনি কি করেন, পেশা কি? ধন্যবাদ। আপনি যেহেতু রেস্টে আছেন, তো এই পিএলআইডি রুগীর আমরা প্রায় রুগীকে কিন্তু বলি রেস্টে থাকতে, আমরা যে হসপিটালাইজড করি এর মূল ট্রিটমেন্ট 50% রেস্টের কারণে, রেস্টটা বাসায় হয় না অনেক কারণে, তো হসপিটালাইজড করলে রেস্ট হয়, এবং পাশাপাশি আমরা ডিকম্প্রেশন করি বা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, তো দেখা যায় দুইটার সিনার্জিস্টিক ইফেক্ট পায় রুগী। হ্যাঁ, রুগী ভালো হয়ে যায়। তো আপনি যেহেতু বাসায় 20 দিন রেস্টে থাকার কারণে উন্নতি হয়েছে, আপনি
ন্যূনতম 30 থেকে 45 দিন রেস্টে থাকার চেষ্টা করেন। হ্যাঁ, আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন ঘাড়ের এবং কোমরের কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এই এক্সারসাইজগুলো শিখে আপনি একটু ট্রাই করেন, চেষ্টা করেন, এক্সারসাইজগুলো করেন, আশা করি আরও উন্নতি হবে। তবে এই সকল রুগী হসপিটালাইজড করে পুনর্বাসন বা রিহ্যাব থেরাপি করাটাই বেটার, এবং কমপ্লিট যদি ভালোভাবে করা যায় তাহলে ভালো হয়ে যায় প্রায় রুগী। আর অনেক ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট না হলে আবার অপারেশনে যেতে হয়। তো আপনার মানে ট্রিটমেন্ট সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে যে আপনি এখন যেভাবে আছেন সেটা করেন আরও কিছুদিন, এবং শুয়ে শুয়ে ব্যায়ামগুলো করেন। এতে ইম্প্রুভ না হলে হয়তো আপনাকে আবার হয়তো হসপিটালে ভর্তি হতে হবে, আর সেটাও যদি ফেল করে আবার অপারেশনে যেতে হতে পারে। সো সেটা আপনার শারীরিক মানসিকভাবেই রেডি থাকতে হবে, এটা নিয়ে তো রিড হওয়ার কিছু নেই। আপনার মতো এরকম কয়েক কোটি রুগী আছে পৃথিবীতে যে তারা এই জাতীয় ঘাড়ের এবং কোমরের পিএলএডি জনিত সমস্যায় ভুগছেন। তবে এই রুগীরা সবাই কি রুগী, নট অনলি যারা আমাকেও নিয়মকানুন মেনে চলতে হয়, আমরা যে নিয়মগুলোর কথা বারবার বলছি, বসার নিয়ম, শোয়ার নিয়ম, কাজের নিয়ম, এক্সারসাইজ করতে হবে বা কি এক্সারসাইজ করবে সেটা কিভাবে করা উচিত, বা আপনি যে কাজটা করেন সেটাতে কী কী ভুল হচ্ছে, এগুলো আপনাকে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে। তো আপনি একটু স্টাডি করেন এই ব্যাপারটা নিয়ে। স্যার, আমাদের আলোচনা করছিলাম অপারেশনবিহীন চিকিৎসা, কিন্তু যেগুলো রোগীর অপারেশন লাগে তার আগেও কিন্তু আমরা ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন, এটার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি, এবং অপারেশনের পরেও কিন্তু এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। জি, আসলে স্পেশালি হাঁটুর আর্থ্রাইটিস বা হাঁটুর যে কোনো যেসব রোগীর অপারেশনগুলো লাগে, তো এটা আমি আর আগে বলছি যে অপারেশন লাগার আগেই তো আমাদেরকে সতর্ক হওয়া দরকার, আর অপারেশনটা তো আসলে একেবারেই লাস্ট স্টেজে। তো আমি বলবো যদি কোনো রুগী অ্যাপ্রোপ্রিয়েট পুনর্বাসন চিকিৎসা করে, ফিজিওথেরাপি করে, করার পরেও যদি সে ভালো না হয় তাহলে অপারেশন। কিন্তু সেটা না করি আমি যদি বসেই থাকি, যে চেয়ারে বসে নামাজ পড়লাম, হাঁটু ব্যথা হয়েছে বা গোড়ালি ব্যথা বা কোমর ব্যথা, আমি প্রপার ফিজিওথেরাপি নিলাম না, বসে থাকলাম, এক্সারসাইজ করলাম না, যে ডাক্তার বলেছে বসেই থাকতে, শুয়ে থাকতে, তো এটা তো আসলে ট্রিটমেন্ট হতে পারে না। আমার কথা হচ্ছে আপনার যেহেতু কনজারভেটিভ চিকিৎসা আছে পৃথিবীতে অপারেশন ছাড়া, সো সেটা আগে শেষ করুক, সেটা করুক, সেটাতেই বেশিরভাগ রুগী, প্রায় 90% রুগী এতেই কিন্তু ভালো হয়ে যায়। তারপরেও যদি এই ট্রিটমেন্ট লাগবে, হ্যাঁ, এই ট্রিটমেন্ট করার পরেও যদি ভালো না হয় দেন অপারেশন করতে হবে। সেক্ষেত্রে প্রি অপারেটিভ পুনর মানে আমাদের আবার ফিজিওথেরাপি করতে হবে, মানে একটা রুগী আপনার হাঁটু রিপ্লেস করে দিলে হবে না, এই যে দীর্ঘদিন সে হাঁটুটার ভুল ব্যবহার না ব্যবহার করার কারণে এই যে মাসেলগুলো দুর্বল হয়ে গিয়েছে, তো একটা অপারেশনের পরে তো মাসেলটা ব্যবহার করা নাও যেতে পারে, এই জন্য মাসেলকে আগে থেকেই স্ট্রেন্থেন করতে হবে, মাসেলের পাওয়ার বাড়াতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে, এন্ডুরেন্স বাড়াতে হবে, এবং জয়েন্টকে মোবিলাইজ করান যতটুকু সম্ভব, সেটা ফ্রি করা, দেন উনি অপারেশন হয়তো করলো। করার পর পোস্ট অপারেটিভ আবার তাকে পুনর্বাসন করতে হবে, পোস্ট অপারেটিভ আবার ফিজিওথেরাপি চালাতে হবে, বিভিন্ন এক্সারসাইজ করাতে হবে, তাকে গেইট ট্রেনিং দেওয়া, স্ট্যান্ডিং ট্রেনিং, গেইট ট্রেনিং, তারপরে স্টেয়ার ট্রেনিং, এটা বলে রিহ্যাবিলিটেশন একটা প্রোটোকল আছে, ধরেন হয়তো এক মাস, এক দেড় মাস, দুই মাস তাকে এটা কন্টিনিউ করতে হবে। জি স্যার, আমরা এছাড়া মাসে এক্সারসাইজ ছাড়াও আমরা বলছিলাম যে কিছু মিনারেল এবং কিছু ভিটামিন সাপ্লিমেন্টগুলো এফেক্ট করে কিন্তু আমাদের জয়েন্টের বেলা, সে বিষয়ে স্যার যদি একটু বলবেন। খুব ইম্পর্ট্যান্ট, আমরা বাংলাদেশে প্রায়, আমার গবেষণা আছে, আমরা ভিটামিন ডি এর ইনসাফিসিয়েন্সি পাচ্ছিলাম দীর্ঘদিন, আমার রিসার্চ পাবলিকেশন আছে এখন, এবং এটাও প্রমাণিত, অন্য ডাক্তারও বলছে যে হ্যাঁ ভিটামিন ডি, দিস ইজ এ ভিটামিন, এবং এটা কিন্তু বাংলাদেশে ঘাটতি আছে। আরেকটা ঘাটতি আমরা এখন প্রায় পাচ্ছি জিঙ্ক, জিঙ্কের ঘাটতি। আমাদের ডিপিআরসি কিন্তু আমরা মিনারেল টেস্ট করে থাকি রুগীদের, তো এই মিনারেল টেস্টের মধ্যে যেমন আমাদের ক্যালসিয়াম, জিঙ্ক বা ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, মানে এই জাতীয় যত, ইভেন কি আয়রন অলসো, আয়রন ডেফিসিয়েন্সি থেকে কিন্তু পেইন হবে শরীরে, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থেকে যেভাবে অন্যান্য মিনারেলসগুলোর থেকে হয়। তো আমার মতে রুগীদেরকে মাঝে মাঝে মিনারেল টেস্ট করে দেখা উচিত, যে অন্তত হ্যাঁ বছর একবার হলেও মিনারেলগুলো যদি টেস্ট করে দেখে যে কোনো ঘাটতি আছে কিনা। এখন যেহেতু মিনারেলগুলো আপনার সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল বাংলাদেশি এখন অ্যাপগুলো তৈরি হচ্ছে, তো ওগুলো হয়তো প্রয়োজনে ওনারা নিতে পারে। এতে মানে মানে মিনারেলগুলো হচ্ছে কি একটা আরেকটার সাথে আমি বলবো সম্পূরক, মানে একটা আরেকটাকে হেল্প করে। যেমন আপনি যদি বডিতে ডি এর ঘাটতি থাকে, আপনি যতই ক্যালসিয়াম খান কোনো কাজে আসবে না, কারণ ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য ভিটামিন ডি এর প্রয়োজন।
আপনার তদ্রূপ অন্য যেই যেই মিনারেলগুলো আছে একটা আরেকটার সাথে কিন্তু জড়িত। যেমন একটা কিছু তৈরি করতে গেলে, একটা বিল্ডিং তৈরি করতে গেলে, একটা যে কোনো কিছু একটা জিনিস তৈরি করতে একটা উপাদানও কিন্তু হবে না, তাকে অনেকগুলো উপাদান লাগবে। রড লাগবে, সিমেন্ট লাগবে, তারপরে ইট লাগবে, বালি লাগবে, তারপর প্লাস্টার পর আবার রং দিতে হবে, তারপর একটা গঠন হয় তদ্রূপ। আমাদের হাড়ও জোড়া বিভিন্ন উপাদান দ্বারা গঠিত এবং প্রত্যেকটা উপাদানের মানে আমরা সাপ্লিমেন্ট মানে উপাদানের উপাদানটা কি খাবার, খাবারের মাধ্যমে আসে শরীরে। মিনারেল নিয়ে আমরা আরো আলোচনা করব, একটা ফোন নিয়ে নিন। আচ্ছা জি, দর্শক কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে আমাদের প্রশ্নটি করুন। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি ইব্রাহিম সাহেব, সমস্যা বলুন। জি আমার রমজান মাসে হঠাৎ করে অফিসে বসে কোমরে ব্যথা অনুভব করছি, একদম কোমর থেকে পায়ের যে জোড়ায় জয়েন্ট, হিপ জয়েন্ট নাকি বলে, ওখানে ওখান থেকে ব্যথাটা খুব তীব্র ব্যথা অনুভব করছি। তারপর আমি হাঁটা চলা করছি মানে খুব কষ্টে, শৈলে উঠতে পারি নাই, উঠলে বসতে পারি নাই, অথবা ওয়াশরুম ইউজ করতে পারি নাই। এরপরে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে ব্যবসা মেডিকেল থেকে কিছুটা রিকভারি হওয়ার পরে আমার ব্যথাটা পায়ে গেছে, বাম পায়ে, এখনো জয়েন্টে ব্যথাটা আছে, সেই কোমরের বাম থেকে বাম পায়ের যে জয়েন্টটা ওখানে। আমার যে রান এবং যে হাঁটু এবং গোড়ালি মাছের যে মাংস পেশি এখানে কতটা টান লাগে, দেখা যায় নামাজ পড়তে গেলে কষ্ট হয়, আপনি কি করেন? করতে গেলে অনেক টান টান অনুভূতি হয় বা অংশ শোয়া বসে থাকলেও টান লাগে। আচ্ছা আপনি, আমি একটা অফিসিয়ালি কমার্শিয়াল আছে, বসে থাকেন? জি। আচ্ছা এই ব্যথা কি হাঁটা চলাফেরা করলে বেড়ে যায় বা মুভ করলে? হ্যাঁ এভাবে হয়, কারণ আমি সকালবেলা যখন গরম পানির স্যাক দিই রেগুলার, এই যে স্থানীয় ডাক্তার দ্বারা যে জেনারেল প্র্যাকটিশনার আছেন ওর কাছ থেকে ট্রিটমেন্ট নিলাম, মানে হট ওয়াটার পর থেকে আমাকে স্যাক দিতে বলছে এবং পাশাপাশি বিটাবিয়ন, তারপরে সেগালিন 50, ক্যালসিয়াম ডি এগুলো দিচ্ছে। এগুলো আপাতত নিচ্ছি আর গরম পানি সেঁক দিতে বলছে। যখন ওটা সকালবেলা দিয়ে আমি অফিসের কাজে বের হই, মোটামুটি ভালোই লাগে। শেষ বিকেলে এখন বাসায় ফিরি সন্ধ্যা পরে, হাতে আসতে খুব কষ্ট হয়, বাঁকাই হাত হয় মনে হয়, এরকম ফিল হয় আমার। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি আপনার, ওনার উনিও পিএলআইডি রুগী, পিএলআইডি প্রবলেম। এটা আপনার সমস্যাটা আসলে আপনার অফিসের বসা থেকে হচ্ছে। হ্যাঁ আপনার মতো অনেকেই আমরা পাই, আপনি যে চেয়ারে বসে জব করেন সেখানে আপনাকে স্ট্রেট বসতে হবে, এক প্রতি আধা ঘন্টা পর পর উঠে যেতে হবে, একটু হাঁটতে হবে, আবার বসতে হবে। এই যে সামনে ঝুঁকে বসে বা দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকার থেকে কোমরে ডিস্ক প্রলাপস হয় প্রায় রুগী আমরা পাচ্ছি। এটা নিয়ে কিন্তু আমার চ্যানেল ইউটিউব ফেসবুক এবং আমরা এই যে এসিটিভিতে প্রচুর আলোচনা করেছি। আপনি একটু কষ্ট করে এগুলো একটু মানে আমরা আর্গোনমিক্যাল কারেকশান দেখবেন। হ্যাঁ আপনি ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন, সার্চ ইঞ্জিনে গিয়ে যে আর্গোনমিক্যাল কারেকশান অফ এ ডেস্ক জব ওয়ার্কার, ঠিক তার কী কারেকশান করা উচিত এগুলো আপনি একটু দ্রুত করেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি যে ওষুধগুলো খাচ্ছেন এগুলো খান অসুবিধা নাই, কিন্তু আপনি দেখেন 10-15 দিন রেস্ট নেওয়া যায় কি না, একেবারে কমপ্লিট বিছানায় শুয়ে থাকবেন, পাশাপাশি ওষুধ খান আর গরম শেক দিচ্ছেন দেন আর কারেকশন করেন, আশা করি ইম্প্রুভ হয়ে যাবে। তারপরও না হলে আপনাকে একজন ডাক্তার দেখিয়ে কোমরের এমআরআই করে দেখতে হবে। এমআরআই পরবর্তী অ্যাকর্ডিং টু এমআরআই অনুযায়ী হয়তো আপনাকে ফিজিক্যাল থেরাপি দিতে হতে পারে বা অপারেশনে যেতে হতে পারে বা হয়তো এক্সারসাইজ করলেও অনেক সময় ভালো হয়ে যায়, ইট ডিপেন্ডস অন। তো আমার মনে হয় আপনি একটু সাবধান হন এবং এই এইভাবে একটু আগান, ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। আমরা আলোচনা করছিলাম আজকে ব্যথা এবং এর প্রতিকার নিয়ে, এই বিষয়ে আমরা আরও আলোচনা করব একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে। আচ্ছা প্রিয় দর্শক দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান, নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি কিছুক্ষণের মাঝে।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। এছাড়াও ভয়েস কমান্ড, লাইভ আপডেট ও ইনস্ট্যান্ট ইনফরমেশন এর লাইভ তো হবে একদম ইজি। ওয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটি সব এক্সপেরিয়েন্স। খাবারের মজা পরিপূর্ণতা পাক চিয়ার আপের রিফ্রেশিং টেস্টে এভরিবডি চিয়ার আপ। Hey Google, will it rain later today? There is high chance of rain. Shop confusion is shamadhan. Ebar Walton Google TV er upore chhere din. Voice command, live update o instant information e live to hobe ekdom easy. Chata tao niye jao. Walton activity shop experience. Ekhon masher duti bill bikash korun kono charge charai. Hello, well done. Hello. AC is stuck. Okay, charge. Walton makes me smart. বিকাশ অ্যাপে আসলে এখন 150 টাকা পর্যন্ত বোনাস, অ্যাকাউন্ট খুলে রিচার্জে 100 টাকা বোনাস, আর কার্ড থেকে অ্যাড মানিতে আরো 50 টাকা বোনাস। আজই আসুন বিকাশ অ্যাপে। আসসালামু আলাইকুম স্যার, একদম দেশি কোচি গরু স্যার, পুরান টেলিভিশন, এত বড় ফ্রিজ তো নাই। এইটা দেখেন, অবিশ্বাস্য ডাউন পেমেন্টের ডিপ ফ্রিজ, কিন্তু ছোট্ট একটা ফ্রিজ তো আছে। তাহলে এটা দেখেন, যে কোনো পুরনো ফ্রিজ বদলে নিন নতুন ডিপ ফ্রিজ। ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভাল, ফ্রিজ কিনে মিলিয়নিয়ার, গ্রেট এক্সচেঞ্জ অফার আর সহজ কিস্তি সুবিধায় অবিশ্বাস্য ডাউন পেমেন্টে পাচ্ছেন ডিপ ফ্রিজ, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।
এরপর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় চলছিল হাঁটু এবং গোড়ালি ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা। জি স্যার, আমরা আলোচনা করছিলাম একটু মিনারেল নিয়ে, সাপ্লিমেন্ট নিয়ে, সেটা যদি একটু কথা বলি আবার। আমি বলবো যে প্রত্যেকটা মানুষকেই আমরা হেলথ চেক আপের মধ্যে মিনারেল টেস্টও করা উচিত। হ্যাঁ, মিনারেল যেহেতু ঘাটতি হলে আমাদের অনেক সমস্যা হতে পারে, একটা একেবারে একটা বাচ্চা জন্মের পর থেকে কিন্তু হতে পারে। যেমন রিকেটস আমরা প্রায়ই পাই, যে পা বেঁকে যায়, হাড্ডি নরম থাকে। হ্যাঁ, তো এই রিকেটসে কিন্তু ভিটামিন ডি এর একটা ঘাটতি থাকে। তো এই জন্য আমরা প্রতিটা স্টেজে অন্তত বছরে একবার যে মিনারেল টেস্টগুলো করে যদি দেখি তাহলে ভালো, এবং সেই অনুযায়ী আমরা সাপ্লিমেন্টগুলো খেতে পারি। তো আমরা এখন আমার স্টাডি, আমরা বাংলাদেশে প্রায় এখন ডি এবং জিঙ্কের ঘাটতি প্রায় পাচ্ছি বাংলাদেশে এখন। এটা হচ্ছে আমাদের আমার ডিপিআরসির আমাদের যে ল্যাবের স্টাডিতে দেখা যাচ্ছে। তো জিঙ্ক ডিপি বা ভিটামিন ডি কিন্তু আমরা করোনার মধ্যে খেয়েই আসছি অনেকেই, তারপরেও ঘাটতি আছে। তো এই জন্য আমাদের এটা হচ্ছে রুটিনলি চেক আপ করতে হবে, অন্তত বছরে দুইবার, অন্তত একবার। এটা যদি করে তাহলে রোগীদের জন্য ভালো, স্পেশালি যারা হাঁটু কোমর ব্যথা ভুগে বা হাড়ক্ষয়জনিত সমস্যা আক্রান্ত, তাদের এটা করা উচিত। এছাড়া আমরা যে দুধ খাওয়ার কথা বলি, ক্যালসিয়ামও আমরা খেতে পারি। হ্যাঁ, অবশ্যই স্যার। একজন প্রশ্ন করেছেন ফেসবুকে, কামরুজ্জামান কামরুল, উনি বলেছে ওনার গোড়ালি ব্যথা 8 মাস ধরে, ব্যথার ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, এখন কি করতে পারবেন? যে আজকে আমরা গোড়ালি নিয়ে কথা বলছিলাম। আসলে গোড়ালি ব্যথা, পায়ের তলার ব্যথা অনেক জায়গায় হতে পারে। একটা হচ্ছে ঠিক গোড়ালি, মানে আমরা দাঁড়ালে যেখানে হিল যেটা বলি, এই হিলে পেইন হয়, এটা একেবারে কমন। তারপর অনেকের পায়ের পাতা পুরোটাতে ব্যথা হতে পারে, অনেকের সামনের অংশে ব্যথা হতে পারে, সেটা হচ্ছে ওই যে ম্যাটাটার্সো ফ্যালেঞ্জিয়াল যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো বরাবর ফ্রদা হতে পারে। তো গোড়ালি ব্যথার জন্য সবার আগেই মানে যেটা করতে হবে, সবাইকেই খালি পায়ে হাঁটা যাবে না, নাম্বার ওয়ান। মানে বাসায় সবাই সফট সোলের জুতা ব্যবহার করতে হবে, শুধু যাদের বাড়ির ফ্লোর বা ম্যাজ মাটির তৈরি তারা ছাড়া। যাদের মাটির তৈরি তারা কিন্তু নর্মাল খালি পায়ে হাঁটতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের পাকা বা আমাদের শহরের জীবন, সবাই সফট জুতা ব্যবহার করবে। ইভেন কি বের হলে সবসময় জুতাটা যেন কমফোর্টেবল হয়, সফট থাকে, তাহলে কিন্তু অনেকাংশেই পেইনটা কমে যাবে। আর কন্ট্রাস্ট থেরাপি বলি আমরা, কন্ট্রাস্ট বাথ, সেটা বাসায় করতে পারে। একটাতে কুসুম গরম পানি নিবে, আর একটা বালতি বা গামলায় ঠান্ডা পানি বা ফ্রিজের পানি নিবে। তো একবার গরম পানিতে পা ডুবিয়ে দিবে, আবার ঠান্ডা পানিতে, এভাবে 1 মিনিট করে দুবার, মানে এটাতে 1 মিনিট, এটাতে 1 মিনিট, এভাবে অল্টারনেটিভ 5-6-10 মিনিট যদি প্রতিদিন করতে থাকে, 10-15-20 দিন কমে আসে। কিন্তু ওই যে একই কথা, আবার জুতা কারেকশন করতে হবে, কারো পায়ের তলার সমস্যা থাকতে পারে, পেস প্লেনাস বা পেস ক্যাভাস ডিফর্মিটি। তো সেক্ষেত্রে আবার আমরা সে যে জুতাটা পরে সেটাকে কারেকশন করে দিই, এবং বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে। স্পেশালি এক্ষেত্রে লেজার খুব কার্যকরী, লেজার থেরাপি অনেক কার্যকরী, অথবা আপনার সার্স ফেরাডিক কারেন্ট খুব কার্যকরী, অনেক ক্ষেত্রে প্রোলো থেরাপি বা পিআরপি থেরাপি অনেক কার্যকরী। অনেকের ধারণা যে থেরাপি মানেই হচ্ছে একখানে গিয়ে কেবল হিট দিলি হয়ে যাবে, এত সোজা না। ইট ইজ নট ইজি। হ্যাঁ, এটা এখন এমন পর্যায়ে ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা চলে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে, এত রিসার্চ হচ্ছে, যেটা স্পেসিফিক করা হচ্ছে প্রত্যেকটা থেরাপি। আপনি এত সময় নষ্ট করবেন কেন? আমি যদি শুধু প্রোলো দিলে পা তলা ভালো হয়ে যায়, আমি কেন 2-3 ঘন্টা ধরে প্রতিদিন হাসপাতালে যেতে থাকবে? এটা তো প্রয়োজন নেই। তো এই জিনিসটা হচ্ছে রিসার্চ বেস। তারপরও আমরা যেগুলো বেসিক জিনিস, যে পায়ের তলার জন্য জুতা একটা ইম্পর্টেন্ট, অনেকে টাইট জুতা পরে, এটা করা যাবে না, এগুলো একটু খেয়াল করলে ইম্প্রুভ হয়ে যাবে। জি স্যার, একজন দর্শক আছেন ফোনে, ফোনটা নিয়ে নিন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে হাসান আলী বলছিলাম, আমার বয়স 35.2 বছর। জি জি, আমার অনেকদিন থেকে মাজা এবং পায়ে বাম পায়ের আর কি পিছনে আর কি পায়ের হাঁটুর নিচে পিছনে পায়ের পিছনে ব্যথা। অনেক চিকিৎসা করেছি, অনেক ডাক্তারের কাছে গিয়েছি, আমাদের রাজশাহী মেডিকেল কলেজ এবং কোকলারিতে চিকিৎসা করার পর কিছুদিন আর কি সুস্থ থাকি, ওষুধ ছেড়ে দিলে আবার পায়েটার মতো ব্যথা হয়। আপনার সাথে অনেকদিন ছেড়ে যোগাযোগ করতে চাচ্ছি, হচ্ছে না যেটা বিষয়। এবং অনেক চিকিৎসা করেছি আমি এ পর্যন্ত, আমার 2017 সাল থেকে সমস্যা। আমি খুলনাতে চিকিৎসা করেছিলাম অর্থোপেডিক ডাক্তারের কাছে আউটডোরে, তারপরে রাজশাহী আমানা হাসপাতালে চিকিৎসা করছি, মঞ্জুর এলাহী নিউরোলজি
তারপরে পপুলারি চিকিৎসা করেছি কবিলউদ্দিন স্যারের কাছে, এখন বর্তমান দেবাশিস রায় বিশ্বাসের কাছে চিকিৎসা করছিলাম আর কি। আপনি কি এমআরআই করেছেন? আপনার এমআরআই করা হয়েছে? হ্যাঁ, এমআরআই করা হয়েছে। হ্যাঁ, কি সমস্যা বলেছে ডাক্তাররা? এমআরআই আর কি দেখা দিয়েছে পিএলআইডি আর এলবিপি, এই দুটো আর কি। তো ওনারা এখন কি ওষুধ দিচ্ছে, না থেরাপি দিচ্ছে, না অপারেশন করতে বলেছে? ওষুধ দিছিল আমাকে অনেকগুলো, আমি দেবাশিস রায়ের কাছে চিকিৎসা করেছি, স্টার্ট করে দিলাম। জ্বর পর আমাকে ওষুধ দিতে এবং কিছু ব্যায়াম শিখাই দিছিল। যতদিন ওষুধ খাই আর কি ব্যায়াম করি ততদিন আমি সুস্থ থাকি। আমি অনেকদিন থেকে রেস্টে আছি, এক বছর থেকে রেস্টে আছি বর্তমানে, কোনো কাজ কাজ করি না। ডায়াবেটিস আছে নাকি? গেলেই সমস্যা হয় আমার, কিছু কাজ করতে গেলে সমস্যা হয়। ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই। আচ্ছা জি, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি, আপনি অনেকদিন ধরে হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন, উনি পিএলআইডি রোগী, এটা মানে কনফার্ম। তো পিএলআইডি নিয়ে আমি আবারও আপনার মাধ্যমে প্রত্যেকটা রুগীকে বলতে চাই, পিএলআইডি রুগীর কয়েকটা ধাপ আছে। একটা হচ্ছে ডিক্স বালস, দিস ইজ অলসো পিএলআইডি, ডিক্স প্রোটিউশন, এটাও পিএলআইডি, ডিক্স এক্সট্রিউশন, তারপরে হচ্ছে সিকুয়েস্ট্রাম, স্পাইনাল ক্যানাল স্টোনোসিস, এগুলো অল আর পিএলআইডি, ঘুরে ফিরে একই কথা। তো কারো এক, কারো অপারেশন লাগে, কারো থেরাপিতে ভালো হয়, কারো এক্সারসাইজ করলে ভালো হয়ে যায়, কেউ ওষুধ খেলে ভালো হয়ে যায়, কেউ নিয়মকানুন মেনে চললেই ভালো থাকে। এখন ইট ডিপেন্ডস অন, যেহেতু আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক বছর চলে গিয়েছে, এক বছর একটা লোক কাজ ছাড়া কীভাবে থাকে? তা তো কাজ করতে হবে, সংসার থাকে, বা আপনার আরও বা আপনার ইনকামের তো একটা ব্যাপার আছে। তো আমার মনে হয় আপনার প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসাটা একটু করেন, ন্যূনতম এক দেড় মাস একটা হসপিটালাইজড হয়ে ভালো কোনো ডাক্তারের তত্ত্বাবধানে, আশা করি এটা ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি ওনারা দেখে অপারেশনের কথা বলে থাকে, আমি তো আর এমআরআই ছবি দেখি নাই, যদি এরকম হয় আপনার পায়ের পাতা অবশ হয়ে গিয়েছে, ফুট ড্রপ, প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হয়, বা মাঝে মাঝে পা একেবারে শক্তি হারিয়ে ফেলেন, তাহলে হয়তো অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে। তো আমার মনে হয় আপনি একটু পিএলআইডি নিয়ে একটু একটু স্টাডি করেন। হ্যাঁ, আর আমার ইউটিউব এবং ফেসবুকে অনেকগুলো এক্সারসাইজ দিয়েছি পিএলআইডির, দেখে দেখে যে এক্সারসাইজটা করলে আপনার ভালো লাগে সে এক্সারসাইজটা কন্টিনিউ করেন। আর যদি, আমি জানি না রাজশাহীতে পুকুর আছে কিনা, সব পুকুর তো দখল হয়ে গেছে, সাঁতার কাটতে পারেন, এটা খুব ভালো। যদি সাঁতার কাটতে পারেন, এখন তো বর্ষাকাল, গরমের ঋতু, সাঁতার কাটতে পারেন, এটা অনেক উপকারে আসবে, রেস্টে থাকবেন। আর ওই যে বসা চলাফেরা, যেগুলো আমরা বারবার বলছি, মেরুদণ্ড সোজা হয়ে চলাফেরা করতে হবে নিয়ম মাফিক, এইগুলো কিন্তু আপনাকে শিখতেই হবে, শুধু আপনি না সবাইকেই, না হলে পিএলআইডি নিয়ে আসতে হবে, কিছুই করার নেই। এটা ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে, পিঠে হতে পারে। আশা করি আপনি আজকে উত্তর পেয়েছেন, এভাবে একটু আপনি ম্যানেজ করার চেষ্টা করেন। স্যার, ব্যথার কারণগুলো তো আমরা সাপ্লিমেন্ট জানলাম, স্যার বাড়তি ওজনও কিন্তু একটা কারণ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবেসিটি, অবেসিটি আমরা প্রায় রুগীদের এটা একটা বড় কারণ, স্পেশালি হাঁটু এবং গোড়ালি ব্যথার ক্ষেত্রে। আমরা হাঁটু ব্যথা রুগী দেখা যায় যে ইম্প্রুভ করে, ভালো হয়ে যায়, আবার হয় ডিউ টু অবেসিটি। তো অবেসিটিটা আসলে রুগীদের একদিনে হয় না, এটা আস্তে আস্তে হয়ে যায়, যখন ইয়াং বয়সে থাকে সে খাবার খায় বেশি, অনেকে হরমোনাল প্রবলেম থেকে হয়, খুব রেয়ার, বেশিরভাগই হচ্ছে আপনার ল্যাক অফ অ্যাক্টিভিটি, মুভমেন্ট নাই, চলাফেরা নাই, হাঁটা চলাফেরা নাই, আর পাশাপাশি খাবার খাচ্ছে। তো কেউ যদি হাঁটা চলাফেরা কোনো কারণে করতে না পারে, সময় না পাওয়া বা কোনো কারণে হচ্ছে না, তার উচিত ডায়েট কন্ট্রোল করা, ঠিক না? মানে একটা আপনার যে খাবারটা খাবেন সেটা তো বডিতে গিয়ে ইউটিলাইজ হইতে হবে, তো ইউটিলাইজ না একদিক দিয়ে করলেন না, আরেক দিক দিয়ে আপনি কেবল আপনার গুদাম ঘরে কেবল আপনি ওজন ঢুকালেন। আমাদের লিভার তো হচ্ছে গুদাম ঘর, তো শরীরের এবং লিভার যখন পারে না সে শরীরের অন্যান্য টিস্যুতে পাঠিয়ে দেয়, বিভিন্ন ফ্যাট, মানে ফ্যাট জমতে থাকে। তো আমার মনে হয় অবেসিটিটা হাঁটু এবং গোড়ালি ব্যথা রুগীদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং একদিনে না হোক আপনার কয়েক মাস একটা প্রোগ্রাম করতে হবে যেন আস্তে আস্তে ওজনটা কমানো যায়, ডায়েট হতে পারে, সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্টের মাধ্যমে বা বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে অবেসিটিটা কমাতে হবে, কমাতে হবে, মানে এটার কোনো বিকল্প নাই। আমরা এটা হচ্ছে কি, এটা মানুষ অনেক ক্ষেত্রেই হচ্ছে খাবারের মধ্যে একটা নেশা থাকে মানুষের, নেশা যে বিড়ি সিগারেট বা মদ তামাকের প্রতি তা না, খাবারের প্রতি এফিনিটি থাকে, নেশা আসে অনেক সময়। যে স্বাভাবিক যে খাবারগুলো আমরা নিয়মিত খাই, যেগুলো আমরা বলি হালাল খাবার, এই খাবারই অনেক অতিরিক্ত খায়। এই জন্যই খাবার খাওয়ার সময় বেটার আগে পানি খেয়ে নেওয়া, অন্তত এক গ্লাস বা দুই গ্লাস, খালি পেটে যদি পানি খেয়ে দেন উনি খাবারটা খায়, তাহলে ওনার যতই সামনে খাবার থাকুক চাহিদা কমে যাবে।
তো এটা হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে, বা ওই যে দাওয়াত দিলে ওখানে অনেক খাবার খাওয়া হয়ে যায়, বা বাসায় একটা মানুষ যত মুভমেন্ট কম করবে সে বেশি খাবে, এটা হচ্ছে স্টাডি ওয়ার্ক, কীভাবে সে বেশি খায়। সে কিন্তু মুভমেন্ট কম মানে সে আইদার বাসায় বা অফিসে থাকে সারাক্ষণ, তো থাকলে বাসায় থাকলে তার খাবার কিন্তু বাসায় অ্যাভেলেবেল, হ্যাঁ একটার পর একটা আসছে, একবার বিস্কিট খাচ্ছে, একবার কেক খাচ্ছে, একবার এটা বানিয়ে খাচ্ছে, একবার রুটিন তিনবেলা খাবার তো খাচ্ছে, আবার বিকালও স্ন্যাক্স করতেছে। আর আমাদের মা বোনরা তো আলহামদুলিল্লাহ ওনারা কেবল খাওয়াইতে পারলেই ভালো, মানে বাসার সবাইরাই কেবল আত্মীয় স্বজন আসলে কেবল খাওয়াবে। তো এইটা একটা বাংলাদেশের আমি বলি যে একটা ঐতিহ্য যদিও, কিন্তু ওনাদেরও একটু সচেতন হওয়া উচিত যে বাসার লোকটারে আপনি বেশি খাওয়ায় যদি তাকে অসুস্থ বানান, এটা তো আসলে ক্যালোরিটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে স্যার, এটা এক্সারসাইজের বিকল্প নেই। এছাড়া স্যার আমরা তো অফিসে কাজ করে আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বসে কাজ করি, সেটার কারণেও আমাদের কিন্তু মানে এক্সারসাইজের কোনো বিকল্প নেই। হ্যাঁ ওভারওয়েট হতে পারে বসে থাকার থেকে, ওটা তো ল্যাক অফ অ্যাক্টিভিটি তা থেকে হতে পারে। এর জন্য আমি বারবার বলছি সবাই অন্তত একটু হাঁটার অভ্যাস করতে, হাঁটাটা হচ্ছে সবচেয়ে বেটার, এবং হাঁটাটা অলসামি কম লাগে। হ্যাঁ আপনি এক্সারসাইজগুলো অনেক এক্সারসাইজ দেখেন, আমি যদি কাউরে বলি আপনি সাঁতার কাটেন সে পরিবেশ পাবে না, বা সাঁতার কাটাটা কোথায় যাবে, বা গেলেও সে এটা একটা অলসামি তার মধ্যে আসতে পারে, ঠিক না। আবার কাউকে যদি বলি দৌড়ান সে বলবে আমি পারবো না, হাঁফিয়ে উঠি, বুকে ব্যথা করে, জায়গা নেই, এটা সম্ভব না। কিন্তু হাঁটাটা একটা মানুষ জোরে হাঁটার কোনো প্রয়োজন নেই। প্রায় রোগী আমাকে জিজ্ঞেস করে স্যার একটু জোরে হাঁটবো কি না, নো, নর্মাল যে হাঁটা আপনি হাঁটতে পারেন সেটা হাঁটেন, একটু বেশি সময় দূরে হাঁটেন। আপনি 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা হাঁটেন, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা হাঁটেন, বা আপনার 1 কিলোর জায়গায় 2 কিলো হাঁটেন। এবং হাঁটার শুধু জায়গাটা একটু ভালো উঁচু নিচু জায়গায় অ্যাভয়েড করতে হবে। হাঁটতে গেলে অলসামি কিন্তু কম লাগে, কিন্তু সে যখন নিয়মিত হাঁটতে থাকে এক পর্যায়ে তার কাছে এটা ভালো লাগবে, দেখবেন যে আস্তে আস্তে তার কমফোর্টেবল জুতা পরে নিতে হবে স্যার হাঁটার জন্য, তখন সে আস্তে আস্তে তার একটা হয়ে আসবে, অভ্যাস হয়ে আসবে এবং সে করবে, এবং এটা নিয়মিত করতে হবে। আর অনেকে ছাদে হাঁটে হয়তো বা বাসায় হাঁটে, বাসায় আসা আসলে হয় না, বাসায় আসলে হাঁটার পরিবেশ ওরকম নাই, বা ছাদে একেবারে হাঁটতে পারে যদি বড় ছাদ থাকে। সবচেয়ে বেটার কোনো রাস্তায় বা ফুটপাথ যেখানে হাঁটার জায়গা, বা পার্ক, বা গ্রামে তো অ্যাভেলেবেল জায়গা আছে হাঁটার জায়গা, বা আমাদের অনেক এখন কমিউনিটি বিভিন্ন যারা ডেভেলপ করতেছে তারা অন্তত পরিবেশটার চেষ্টা করতেছে যিনি অন্তত মানুষ যেন হাঁটতে পারে। স্পেশালি গভর্নমেন্টের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু হাঁটার জন্য উপযুক্ত, কিন্তু আমরা পরে আস্তে আস্তে দখল করে ফেলি সবাই রাস্তাঘাটে বিভিন্ন জিনিস রেখে। তো এটা আপনি ঠিকই বলছেন যে ওবেসিটি ওজন হাঁটু এবং গোড়ালি ব্যথার ক্ষেত্রে একটা আমি বলবো যে এটা একটা বাধা হয়ে দাঁড়ায় বড় আকারে, মানে চিকিৎসার ক্ষেত্রে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ধন্যবাদ স্যার, আমরা নিশ্চয়ই অনেক উপকার হয়েছে আপনি এই কথাগুলো শুনে। আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই? আপনাকে অনেক ধন্যবাদ, যারা হাঁটু এবং গোড়ালি ব্যথায় ভুগছেন আশা করি আমাদের এই পরামর্শগুলো আপনারা একটু দেখবেন, আবার চেষ্টা করবেন মেনে চলার, আর ওজন নিয়ন্ত্রণও রাখুন, আর সবাই চেষ্টা করেন অন্তত হাঁটার, এবং আটজনকে হাঁটার পরিবেশটা আপনারা একটু তৈরি করে দিবেন সবাই সবার লেভেলে। আমাদের বাচ্চাদেরকে হাঁটতে বলবেন, নিজেরও হাঁটার চেষ্টা করবেন, এবং যারা রাস্তাঘাট দখল করে রাখছি আমরা বিভিন্ন আসবাবপত্র এটা সেটা দিয়ে এগুলো আমরা নিজেরাই সরিয়ে ফেলি যেন আমরা হাঁটতে পারি, সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ব্যথার অবশ্যই পিছনে কারণ আছে, তবে ভয় নয় আছে এর প্রতিকারও। অনুষ্ঠানটি দেখার আবার আমন্ত্রণ জানিয়েছি, অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আজ রাত 2টায়। পরবর্তী অনুষ্ঠান দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি।